মর্নিং সবাইকে স্বাগত। তো আমরা এখন আছি হচ্ছে যোধপুর পার্কে। আজকে 5 তারিখ, আজকে ঈদ, তো সবাইকে হ্যাপি ঈদ। এবং আজকে একই সঙ্গে কিন্তু ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস। তো আজকে আমরা আছি এখন দেবী সঙ্গে, স্টার দেবী সঙ্গে আছি। আজকে আমাদের পরিকল্পনা এটা যে আজকে যদি একটু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যদি কিছু করা যায়, যদি কিছু পরিষ্কার করা যায় এবং সবাইকে কিছু বার্তা দেওয়া যায়, তো সেখানে যেরকম যেরকম প্ল্যান আছে সেরকম সেরকম এগোবো। নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো পরিবেশ দিবস উপলক্ষে আমরা কিছু অ্যাক্টিভিটি প্ল্যান করেছি, ছোটো ছোটো একটা অ্যাক্টিভিটি, সেগুলো তোমরা দেখো, সেগুলো তোমরা অনুভব করো, ফিডব্যাক দিও কীরকম লাগলো। আর আরও অন্যরকম কিছু আইডিয়াস থাকলে তোমরা শেয়ার করতে পারো। আমরা কিছু পোস্টার্স লাগিয়েছি, তো পোস্টার্সগুলো আমি সবাইকে দেখানোর চেষ্টা করবো। বেঁচে থাকার জন্য এই মানে পরিবেশটাকে বেঁচে, আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশটাকেও বাঁচিয়ে রাখা দরকার। এই কারণেই আজকের আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা আজকের এই শুভ সূচনা করলাম। এবং আমরা চাই আগামী দিনে শুধু এই মানে গাছের মধ্যে থাকে না, শব্দ দূষণ, বায়ু দূষণ যে দূষণগুলো আমাদের পরিবেশকে ক্ষতি করে, আমরা সেই সব কিছুর মধ্যে আমরা এগিয়ে চলবো, একসাথে। আজকে আমরা পরিবেশ দিবস উপলক্ষে বেশ কয়েকটা জিনিস তুলে ধরার চেষ্টা করলাম, কথা বললাম, আলোচনা করলাম। জানি এটা খুবই অল্প, খুবই সামান্য, কিন্তু তবুও এটা খুবই তাৎপর্যপূর্ণ আলোচনা। কিন্তু এখানে আগে হতো না, এই অঞ্চলে সেরকমভাবে হতো না পরিবেশ দিবস নিয়ে। তো এটা প্রথমবারের মতো একটা আলোচনার জায়গায় আসলো স্টার দেবী সঙ্গে। তো এটা কিন্তু একটা নতুন একটা শুরু। এখানে আমরা অনেকেই কিন্তু করে থাকি, যেখানে এক কোনো কিছু খাচ্ছি, যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছি, প্যাকেট বা কোনো কাগজ যেখানে ফেলে দিচ্ছি, এটা কিন্তু ভাবার বিষয়। কেন আমরা সেখানে ফেলছি? নির্দিষ্ট কোনো জায়গায় আমাদের প্রত্যেকেরই ফেলা দরকার। স্টার দেবী সঙ্গ থেকে কিন্তু এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমরা সংকল্প নিয়েছি প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে আমরা খাচ্ছি আমরা কিন্তু নির্দিষ্ট জায়গায় ফেলবো, যেখানে সেখানে ফেলবো না। আর তার সঙ্গে সঙ্গে নিজেদের রিয়েলাইজ করা, নিজেদের একটুখানি সব জায়গায় কন্ট্রোল করা, এই জায়গাটা কিন্তু দরকার পরিবেশ নিয়ন্ত্রণ করতে গেলে। শুধুমাত্র যে আমরা গাছ লাগিয়ে কিছু করতে পারবো সেরকম না, নিজেকে সচেতন হতে হবে, তার সঙ্গে সঙ্গে মানুষকেও আর ভালো করে বোঝানোর দরকার আছে। মানে আজকে যদি আমরা খুব দূষিত শহর দেখি, তাহলে কিন্তু ভারতের অনেকগুলো শহর খুব দূষিতর তালিকায় আছে পুরো বিশ্ব জুড়ে। এই বছরের যেই পরিবেশ দিবসের থিম সেটা হচ্ছে এয়ার পলিউশন নিয়ে, চায়না এটা হোস্ট করবে। তো হ্যালো গাইস, তো আমি এখন আছি প্রান্ত কথায়। তো প্রান্ত কথায় এতক্ষণ ছিলাম, এতক্ষণ আমি ছিলাম, অঙ্গিতা ছিল, ভেতরে সায়ন্তনী ছিল। তো আমরা সবাই একসঙ্গে বসে একটুখানি আড্ডা মারলাম, কথা বললাম, হ্যাপি ঈদ, হ্যাপি ঈদ, ভালো থাকবেন, ভালো খাবেন, একদম। অঙ্কিতার সঙ্গে দেখা হয় পরে, কারণ আমার এখন গন্তব্যস্থল হচ্ছে সোনারপুর। সোনারপুর যাবো, আনসার বাপুর সঙ্গে দেখা করবো, তো ওদের সঙ্গে একটু টাইম স্পেন্ড করবো, প্ল্যান আছে। তো টাটা অঙ্কিতা, বাই, আবার দেখা হবে। কালিকাপুর, তো কালিকাপুর বাপন আসছে, তো বাপনের সঙ্গে দেখা করে আমি তারপর ওখান থেকে আস্তে আস্তে বেরোবো আনসারের বাড়ির দিকে। তো এখন আছি সোনারপুর কালিকাপুরে, তো আমার সঙ্গে আছে বাপন। তো এই জায়গাটা খুবই সুন্দর, যখনই আসি কালিকাপুরে তখনই ভালো লাগে। তো আজকে এসেছি আনসারের বাড়ি আছি ঈদের জন্য। তো অনেকক্ষণ, হ্যাঁ, ছিল অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছিল, সেই কারণে আমরা
কালিকেপুরে আমরা বাউল সঙ্গে আমরা বসেছিলাম অনেকক্ষণ ধরে, তারপর ওখানে বসে একটু কথা বললাম, তারপর সেরকম আর কিছু করিনি। তো এখন যাচ্ছি, আবার বৃষ্টি একটু কমে গেছে, তাই জন্য আমি আর বাপন এখন যাচ্ছি আনসারের বাড়িতে। ওটা হচ্ছে চাকবেড়িয়ায়, চাকবেড়িয়া হচ্ছে কালিকাপুর থেকে, আর সাইকেলে গেলে সেরকম 1-2 মিনিট মতো সময় লাগবে। বাপন একসঙ্গে আমরা চলে এসেছি চাকবেড়িয়া আনসারের বাড়ি। তো এটা হচ্ছে আনসারের বাড়ি, তো আনসারকে ফোন করে চো আসছে, তো আসার পর আনসারের সঙ্গে আমরা ভেতরে যাবো। চলো যাওয়া যাক। আর চাকবেড়িয়া, এটা চাকবেড়িয়া দেখবে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা আছি, চাকবেড়িয়া অঞ্চল। চলে এসছে এখন 8B-তে। তো 8B-তে আমার সঙ্গে আছে দীপায়ন, গিটারিস্ট, অ্যাক্টিভিস্ট, সিঙ্গার, অ্যাক্টার, ডাইরেক্টর, মিউজিশিয়ান, স্ক্রিপ্ট রাইটার, সব কিছু, অনেক অ্যাক্টার মধ্যে পুরো ফুল প্যাকেজ আছে দীপায়ন। তো দীপার সঙ্গে এসছি আজকে দেখা করতে, একটু কথা বলছি, আর কিছু প্ল্যানিং আছে ইউবার ব্যাপারটা নিয়ে। আমাদের খুব তাড়াতাড়ি একটা প্রোগ্রাম চলছে, মানে হওয়ার কথা আছে ইউবাতে, তো সেরকম ব্যাপারে একটু প্ল্যানিং করবি দীপারের সাথে। আজকে সারাদিন মোটামুটি সবাইকে ঈদ মুবারক, আর সাথে সাথে হ্যাপি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো এই দুটো জিনিসই আজকে একসাথে যত ছিল, তাই দুটো জিনিসের সেলিব্রেশনের জন্য লাইভে আসলাম। ফেসবুক লাইভে এসে একটু গান বাজনা করলাম, আড্ডা দিলাম, একটা প্রপার লাইভ সেশন হলো। ওদের ডান্স পারফরমেন্স ছিল, তো ওখানে দেখতে গেছিলাম ওদের শোটা, খুব সুন্দর একটা ডান্স। আর হ্যাঁ, এটাও বলে রাখি, ডান্স ড্রামাটা যেটার ওপর ছিল সেটা মেন থিম ছিল জেন্ডার ইকুয়ালিটি, অসাধারণ থিমের ওপর ডান্স ড্রামাটা ছিল, সো দারুণ লেগেছে। কি ড্রিঙ্ক করবো আমরা? ইউজুয়ালি যেটা রাত্রেবেলা খাই, নয় চা, নয় কফি, নয় তা নইলে আরেকটা ড্রিঙ্ক আছে। ঠান্ডা পানীয় পৌঁছেছে। হোপফুলি আমাদের ইউভার যে এক্সপোজার হবে 9 তারিখে, তো সেখানে আমরা ভালো করে এনজয় করতে পারবো, মজা করতে পারবো। একদম নিশ্চয়ই করবো, ডেফিনেটলি করবো, অনেকগুলো প্ল্যানস হয়েছে। আর হোপফুলি সেগুলো সবকটা সাকসেসফুল হবে, যদি সবার প্রপার পার্টিসিপেশন থাকে। আমরা চাইবো যে কজন ইউভার মেম্বার আছে সবাই আসুক, সবাই পার্টিসিপেট করুক, খুব মজার মজার ইন্টারেস্টিং গেমস হয়েছে। জানি যে ব্লগ খুব বেশি আসছে না, একদম কম আসছে, তো আশা করছি যে আস্তে আস্তে রেগুলারাইজ হওয়া, আরও বেশি করে ব্লগ আনার চেষ্টা করছি, সময় একদম কম পাচ্ছি দুজনের মতো, তো চেষ্টা করবো ব্লগ আনার। থ্যাংক ইউ, বিজি সবাই, বিজি আজকে যেটা আমি সকালে লাইভে এসে বলছি, আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটাকে পুরো দেখার জন্য আর অ্যাপ্রিসিয়েট করার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, চলো বাই, টাটা।